এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী অনেকগুলো বক্তব্য রাখেন, যার মধ্যে তিনি বলেন যে সভা করব বলে সবাই পগার পান, নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ। এই নিয়ে কথা বলবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বাবু, কি বলবেন শুভেন্দু অধিকারী এই বক্তব্যে? এটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং সরকারের সমস্ত ক্ষমতা এনজয় করার পর এই কুরুচিকর বিবৃতি শুভেন্দুর মুখে মানায় না। অখিল গিরি অসুস্থ সবাই জানেন, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সভা আপাতত পিছিয়ে দেয়া হয়েছে। তার জন্য যদি এই ধরনের মন্তব্য তিনি করেন, এটা কিন্তু একেবারে অনুচিত। নন্দীগ্রাম তাকে বিধায়ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের তরফে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাঠিয়েছিলেন। 2016 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমার মুখ দেখে ভোট দিন। সেদিন তো কই শুভেন্দু অধিকারী বলেননি না আমার মুখ দেখে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দেবেন না? এটা একটা কুরুচিকর এবং এর সঙ্গে কৃতজ্ঞতা বোধ এবং রাজনৈতিক সৌজন্যের কোনো সম্পর্ক নেই। আসলে সমস্যাটা হচ্ছে তৃণমূল থেকে সরাসরি বিজেপিতে গিয়েছেন, একটা কম্পিটিশন চলছে, অর্থাৎ আদি বিজেপিদের ঠেকিয়ে ওপরে যেতে হবে তৎকাল বিজেপিদের। কুণাল বাবু শুভেন্দু অধিকারী আরো বলেন যে যাদের পেটে আমার ভাত তাদের বলা হচ্ছে আমার ছবিতে কালি দিতে, তোলাবাজ ভাইপর অফিস থেকে বলছে, কি বলবেন আপনি? এটাও কুৎসা, কারণ তৃণমূল কংগ্রেস কারুকে কোনো নির্দেশ দিচ্ছে না, কোনো ছবিতে কেউ কারুর কালি লাগাক, কারুর ছবি ভাঙচুরুক, এই নীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে স্পষ্ট চ্যালেঞ্জ করেছেন যে আমার বিরুদ্ধে মিনিমাম যদি কোনো প্রমাণ থাকে তোমাদের ইডি সিবিআই ইত্যাদি রয়েছে, যা ইচ্ছে করো, আর আমাকে কিছু করতে হবে না, ফাঁসির মঞ্চ করে রেখো, আমি চলে যাব। কিন্তু তোমাকে তো দেখা গেছে নারদায় কি করতে। তো এই সব এই বক্তৃতাগুলি, এই ভাষণ, এই চ্যালেঞ্জের কোনো জবাব দেওয়ার নাম নেই, সেগুলি তিনি এড়িয়ে গেলেন। অভিষেক আগের দিন সরাসরি যা চ্যালেঞ্জ করেছেন তার উত্তর পুরোদস্তুর এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী। কুণাল বাবু তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে যে জেহাদিরা দু জায়গায় আজ হামলা করলো তাদের গ্রেফতার করতে হবে, কি বলবেন আপনি? আমি বলবো এখানে কারা গ্রেফতার মানে ভাঙচুর করছে ইত্যাদি, সেগুলো তাদের ব্যাপার, আদি বিজেপিরাই পছন্দ করছে না তৎকাল বিজেপিদের। আর একটা এতক্ষণ শুনছিলাম তো এলাকার মানুষ নিয়েই মিছিল হয়েছে, বাইরের থেকে কেউ আসেনি, তাহলে বাস ভাঙচুর কথাটা আসছে কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না। যদি এলাকার মানুষ নিয়েই মিছিল হবে তাহলে বাস অমুক গাড়ি ভাঙচুর এসব কার অভিযোগ? এটা আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, এরা ঠেকাতে দেখাতে চাইছে তারা বেশি, তার মধ্যে জুটেছে পরিযায়ী বিজেপি। এটা একটা একটা বিচিত্র সার্কাস চলছে। এখনকার সার্কাসের নিয়ম অনুযায়ী, বন্যপ্রাণ আইন অনুযায়ী বাঘ সিংহ নেই, জোকার কাকাতুয়া আর টিয়া পাখি, আদি বিজেপি, তৎকাল বিজেপি আর পরিযায়ী বিজেপি, এর সার্কাস চলছে পশ্চিমবঙ্গে। ধন্যবাদ, আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে।